আর ব্রহ্মা কি একটা যজ্ঞ করছিলো যজ্ঞে যে ইয়ে হবে যজ্ঞে মানে যে পুতা হবে তার সঙ্গে স্ত্রী থাকতে হবে স্ত্রী ছাড়া ব্যক্তি যজ্ঞ পুঁতা হতে পারে হবে না পুরুষ গত ব্রহ্মা যখন যজ্ঞ করেছে দেবো তারা তখন সে পুরো হয়েছে কিন্তু তার স্ত্রী বর্তমানে ওখানে নেই সাবিত্রী তারপরে ইন্দ্রকে বলো তুমি সাবিত্রীকে তারা তো দেখে আনো যজ্ঞের সময় পার হয়ে যাচ্ছে আমার স্ত্রী লাগবে তো সে গেলো গিয়ে ইয়ে গিয়ে বললো যে যজ্ঞ প্রায় শুরু হওয়ার পথে মাতাজি তারা তাড়াতাড়ি আসুন আপনার স্বামী আপনার অপেক্ষা করে আছে হ্যাঁ আমি যাচ্ছি আছি বলতে এদিকে হয়েছে সব রেডি সব দেবতারাও এটা উপস্থিত রেডি যজ্ঞের আগুনও দেওয়া হয়ে গেছে কোনো উপায় নাই সেদিন দেরি করে যজ্ঞ বন্ধ হয়ে যাবে তাই কী করলো ইন্দ্র এই কিনা তার এখান থেকে কিনা এই সাবৃত্রী এখান থেকে ফিরে আসতে না যাওয়ার সময় ফিরে আসতেছে দেখলে একটা মেয়ে কি মাথায় কি একটা তুমি কি একটা বৃদ্ধি করছে তো বললে তুমি কে তা আমি গোপ আমার গোপে গোপ মেয়ে গোপ মেয়ে গোপ মেয়ে তো বেশ বৈশ্য তো বলে দম্বন হতে হবে তো তাকে ধরে নিয়ে তুমি ফেলে চলে এসে গোপ মেয়ে মেয়েটাকে শুনে কো গল্প মেয়েটাকে নিয়ে বলো কি সে গরু গরুর মুখ দিয়ে মেয়েটাকে ঢুকিয়ে দিল গরুর মুখ দিয়ে গরুর মুখ গরু গিলে তারপর তার ইয়ে দিয়ে দিনকে বের করে দিল তখন সে হলো ব্রাহ্মণী হয়ে গেল গর গে ব্রাহ্মণী হলো তখন তার নাম দেওয়া হলো গায়ত্রী এই গায়ত্রীকে সেখানে সঙ্গে সঙ্গে ব্রহ্মার সাথে বিয়ে দিয়ে সহধর্মী নিশা বসিয়ে যজ্ঞসব তারপরে আস্তে আস্তে সেজে গুজে সাবিটিয়ে লো হে ছেদেকে এই অবস্থা আমার জায়গায় কে কে মেয়েটা খুব রাগ করে তখন ব্রহ্মাকে সাপ দিলো ইন্দ্রকেও দিলো দেবতারা যারা ছিল ওদেরকেও দিল কারও ছাড়েনি বিষ্ণুকেও দিল শিবকেও দিল ব্রহ্মাকেও দিল যে তুমি একজন তুমি একজন মনুষ্য ধারণ করবে এবং তুমি একজন মহা মহাকামুক হবে তুমি আমার তোমার থেকে ছেড়ে বইকে তুমি কামুক হবে তারপরে যাও তোমাকে এই অফিস পান তারপরে সে সঙ্গে সঙ্গে পতনে সে হয়েছে এই যে গীতাই যে যাজ্ঞবল্গ আপনি পাবেন যাজ্ঞবল্কমা যাজ্ঞবল্গ এসে এসে কি হল আণক আণক ঋষির আসমে আরণ্য ঋষির পুত্র এ জন্ম নিল তো ঋষি দেখলো এই ছেলেটা আমার ছেলে যেখানে মেয়ে দেখে ওখানে পাগলের মতো ছুটে যায় মেয়ের সঙ্গে বেশি ইয়ে করে এই তো সন্ন্যাসী তো এসে কী কামুক ছেলে সে করতে গিয়ে এসেছিল তাকে ত্যাগ করলো যা আমার বাড়িতে ঠিক আছে এই যাজ্ঞবর্গায় এসে মুনির কাছে দীক্ষা নিয়ে ওখানে তার আশ্রমে থাকতে শুরু করলো তখন সাকল্যমণি ছাগল্যমনির আশ্রমে থেকে এসে মানে মুনির সে বাক আছে তোমার সময় রাজা ওখানে আনন্দ আনন্দপ্রদেশের রাজা বলে সন্দেহ করে আনন্দপ্রদেশ বলেছে ওই রাজা এসে ছাগলের মণিকে বলল মনি আমার বাড়িতে অনুষ্ঠান করতে হবে রুজ করতে হবে আমি বৈশাখ যা লাগে আমি আপনাকে দেবো যে আমার বাড়িতে যাতে মঙ্গল হয় এমন একটা আমি ঠিক আছে তা বলে হ্যাঁ আমি আমি আমার শিষ্যদেরকে দিয়ে পাঠাব যারা মানে এই মঙ্গল অনুষ্ঠান যারা পাড়ে তাদেরকে দিয়ে পাঠাব ঠিক আছে তারপরে যায় একদিন যাঙ্গে বললো যাও তুমি ওই রাজার বাড়িতে মঙ্গল শান্তি বাড়ি দিয়ে তুমি এসো সে যজ্ঞ করতে গেছে তখন রাজা একটু দেরি হয়েছিল রাজার প্রাসাদে অনেক সুন্দরী সুন্দর রমণী আছে একটা রমণী কাছে গিয়ে ওটা করতে গিয়ে সেটা সুন্দরী রমণীর সাথে গিয়ে জড়িয়ে জড়িয়ে গেছে রমণীটা এদিকে দিয়ে না আঙুল দিয়ে নখ দিয়ে খুঁচে মেরে দাগ দাগ করে দিয়ে তারপরে সে যজ্ঞটা করতো তবে রাজাই দেখতেছে এই চেহারা চেহারায় মুখে গাইয়ে এই কী অবস্থা উত্তরেটা দিচ্ছে যা তার মুখটাই কী অবস্থায় কী কী হয় তখন সে ওই শান্তি রাজার কাছে দিতে গিয়ে রাজা বললো না আমার ওই কাজ ওই কাঠটা আমি দিতে হবে রাজ্যের সন্দেহ করলো যে কোনো চরিত্র কোনো গণ্ডগুল আছে ওই কাঠের মধ্যে ফেলে দাও যাকে বলো বললো রাজাকে শান্তি বাড়ি দেওয়ার জন্য আমার গুজ্জব পাঠালো এবার আমাকে টার্গেট না দিয়ে আমাকে বলছে কাঠের মধ্যে দিতে আমি কাঠে মধ্যে ফেলে দিলাম এই শুকনো কাঠ থেকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেছে হ্যাঁ গাছ হয়ে সে ফেলে যেয়ে চলে এসছে যেতে আচরণ তার গুরুদেবের আচরণ রাজা দেখুন এত সিদ্ধ নাকি লুকটা যে তার শান্তি বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই শুকনো কাঠ থেকে গোজালো কলি গজালে কি কী ব্যাপার তখন রাজের সঙ্গে সঙ্গে রাজা সাফল্যমণিকে খবর দিল কালকে যে তুমি যে ছেলেটা পাঠিয়েছিলে যে তোমার শিশুটা ওকেই পাঠাও পাঠাবো বুঝলো তো ছাগলী তুমি যাকে বলকে তোমাকে মহারাজ দেখেছে রাজা তুমি যাও আমি যাবো না ছাগলী ভাবলো ভাবলো আমি যাবো না ওই নিনতে পারে ওরা গিয়ে শান্তি যজ্ঞ করে তাকে শান্তি করতে রাজা সন্তুষ্ট নয় তারপরে আবার ছাগলীমণিকে বলো ছাগল ছাগলীমণি আবার একে বললো যাকে গো তোমাকে মহারাজ দেখেছে রাজা তুমি যাও রাজার বাক্য লঙ্ঘন করা উচিত নয় রাজ বাক্য লঙ্ঘন করা নিষেধ তুমি যাও না আমি আৰু ৰাজা তই আমিটো বঢ়াম ছে নে কি বেপাৰ ৰাজা স্বয়ং নিজেছে ব'ল ঐ যে ছেলে প্ৰথম পাঠিছো ঠিক আছে মহাৰাজা পাঠ আবাৰ তুমি যাও আমি অ আমাক অপমান কৰিছো আমি ঘুরে আমি আপনি বললে আমি ওখানে যাবো না তখন আমি তোমাকে সব অভিশাপ দেব বলল সকল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অভিশাপ দেব আমি চলে যাব চলে গেলে হবে না তোমাকে আমি যে দিয়েছি জ্ঞান সেটা ফেলে দিয়ে যেতে হবে দেখে এই জন্য কীভাবে আমি ফেলবো তোমার দেওয়ার জ্ঞানটা আমি কীভাবে বেদের জ্ঞান যেটা আমি ফেলবো কী করে আমি মন্ত্র মন্ত্র করে জল দিচ্ছি মন্ত্র পড়ে এই জলটা তুমি খেয়ে নাও বমি হবে সব জ্ঞান তখন ওই প্রচুর জ্ঞান হয়েছিলো যে বেদে সমস্ত জ্ঞান নিচ্ছিল তখন সে ওই জলটা খাওয়ার সঙ্গে বমি করে সব ফেল তখন তার বাকি শিষ্যরা এগুলো সব বেদে সাং যদু বেদে এই মন্ত্র সুক্ত সব যদু অথর্ব বেদে মন্ত্র সুক্ত মণ্ডল এইসব সব গেছে তখন বাকি শিষ্যরা বলছে আমাদের তো এগুলো লাগে তারা তিতরি পাখি বলে পাখির রূপ ধারণ করে ওটা খেয়ে এই জন্য এইটাকে বলে তিত্তরীয় তিতরীয় মন্ত্র আছে সুক্ত তিত্তরীয় সুক্ত আচ্ছা তখন এই মন্ত্র ওটা চলে গেছে চলে গেছে তোমার জ্ঞান মা লাগে তখন সে গিয়ে করলো কি সূর্যদেবের আত্মস্যা করতে লাগলো সূর্যদেবের যে হোক সূর্যদেবের কাছ থেকে বেদের জ্ঞানটা নেওয়ার জন্য সূর্যদেব বললো যে কী চাও তুমি এত তো পয়সা করছো আমার জন্য তোমার কী করতে হবে হ্যাঁ আমি বলছি যে আপনি ভগবান আপনি আমাকে বেদের জ্ঞানটা দেন এটা পুরো নিতে পারলাম না আমার একটা হোটেল খোলা রয়েছে আমি হয়েছে বেদের জ্ঞানটা তুমি তো বেদের জ্ঞান তো এভাবে তো দেওয়া যায় না তুমি আমি তো আমার তো এক মুহূর্ত সময় অপসর নেই আমি তোমার সাথে বসে তোমাকে জ্ঞান দেবো তুমি কাজ করো আমার রথের মধ্যে বসতে হবে তাহলে রথের মধ্যে বসলে তুমি আমার তেজ তেজ সহ্য করতে পারবে না তাহলে কি করতে হবে রথের যে গুড়া আছে গুড়ার কানে তুমি ডুবো কানে তুমি শুকো এ নিজে গুঁড়ার কানে ডুবে থাকো আমি যখন রথ চালাবো তখন বেদের জ্ঞান করে যাব তুমি মস্ত এই করে সে গুঁড়ার কানে যখন ডুবে আর এই সূর্যদেব বেদের জ্ঞান সব বলে যাচ্ছে আর বল বলো সেখান থেকে সূর্যদেবের কাছে সমস্ত বেদের জ্ঞান সত্য হওয়ার পরে সে আবার গেলো ওই তার ইয়ে সাকল্যমুনির কাছে দেখা করতে দক্ষিণা দেওয়া কেন সাকল্যমুনি বললো ঠিক আছে তুমি সূর্যদেব যে দেখ আমাকে